I just wanna stay bad, stay mad, chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back, I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me, ain't nobody like that. I ain't gonna wait, that's all fact, give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious, I'ma go cause some pain, can't stop this. I'ma steal everybody's lane, call it shoplift. Sick of hearing everyone complain when they thoughtless. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, ওয়েলকাম টু আওয়ার নিউ ডে। তো আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করা যাক। আই হোপ শেষ অবধি তোমরা আমাদের সাথে থাকবে। তো কয়েকদিন যাবত আমার একদমই ভিডিও করা হচ্ছিলো না, কারণ প্রচুর শর্টস করা ছিল, প্রচুর ভিডিও করা ছিল, আর নিজেদের কাজে প্রচুর ব্যস্ততা ছিল। তো সেই জন্য একদমই ভিডিও করতে পারিনি। তো ফাইনালি গিয়ে আজকে তোমাদের সাথে কানেক্ট করতে পারছি। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানি না, কারণ আমাদের এদিকে অসম্ভব ঠান্ডা পড়েছিল দুদিন থেকে। আমাদের নতুন করে আবার ব্ল্যাঙ্কেটও বের করতে হয়েছে, মনে হচ্ছে পৌষ মাঘ মাসে শীতকালটা আবার চলে এসেছে। আর দার্জিলিংয়ের ঠান্ডাটা মনে হচ্ছে ডোর টু ডোর করা নাচ্ছে, পুরো বাইরেটা ফগি ওয়েদার ছিল। তো ফাইনালি গিয়ে আজকে রোদটা উঠেছে, তোমাদেরকে দেখাই। এবার একটু টেম্পারেচারটা আবার গরমের দিকে যাবে, কারণ দুই দিন এত টেম্পারেচারটা নেমে গেছিলো তো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। তো আবার পঞ্চু টঞ্চু পরে নিয়ে মনে হচ্ছে না ভিতরটা একটু শান্তি হচ্ছে, প্রচণ্ড গরম লেগে গেছে, ঠান্ডা লেগে গেছিলো। আর এইদিকে ঘড়িতে বাজে প্রায় 9টা, তো আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, কারণ কাজলে খাওয়া দাওয়া করে ওর স্কুল যাওয়ার আছে। তো আছে কী রান্না করছি তোমাদের একটু দেখাই। তো এই যে এইদিকে হচ্ছে ভাত, আর এইটাকে দেখো কলাটাকে সেদ্ধ করেছি, কলার কোপ্তা বানাবো, কারণ কাজের কয়েকদিন যাবো কলাটা নিয়ে আসা এনেছে কিন্তু আমার আর করা হচ্ছে না। আজ তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আজকে আমাদের একটা ইনভিটেশন বাড়ি আছে। এখন তো এই সিজনটা পুরো পৈতের সিজন চলছে, তো আমাদের আজকাল এখন পরপর দুটো ইনভিটেশন আছে। আর কয়েকদিন আগে আমার এত শরীর খারাপ হয়েছিলো, মানে লুজ মোশন হচ্ছিলো, প্রায় 18 থেকে 20 বার বাথরুম গেছে আর ঘর এসেছি। তো সেই জন্য খাওয়া দাওয়াগুলো প্রচণ্ড লাইট করি, কারণ একদমই বেশি রিচ খাই না, কারণ খুব ভয় লেগে গেছে, কারণ প্রচণ্ড কষ্ট হয়েছে। তো সেই জন্য কিছুটা ভিডিওটা গ্যাপ গেছে, তো আজকে গিয়ে একটু স্টেবল হয়েছে। তো আজকে আমার ইনভিটেশন আছে, তো হালকা ফালকা কিছু খাবো, আর কি হচ্ছে না হচ্ছে সকাল থেকে রাত অবধি তোমরা সব কিছু দেখতে থাকো আর চোখ রাখতে থাকো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কোপ্তা করার জন্য কলাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে লবণ দিয়ে খোসাটা ছাড়িয়ে রেখেছি। তার সাথে ম্যারিনেট করতে লাগবে লবণ, একটু আলুদম মশলা, বেসন, বেসনটা লাগবে বাইন্ডিং করার জন্য, এদিকে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ, আর একটু চিনি। তো এইটা দিয়ে ভালো করে ম্যাশ করে আর একটু বেসন দিয়ে মোল্ড করে রাখতে হবে, যাতে ভালো করে বান্ধনটা যেটাকে আসে যেটাকে বলে বাইন্ডিংটা ভালো হবে। তারপরে গরম গরম টোপকা টোপকা তুমি ছেড়ে দেবে। তো কী করে করছি তুমি দেখতে থাকো। এই দেখো আমার কলার কোপ্তা একদম ম্যারিনেট করা রেডি হয়ে গেছে ভালো করে। আর এই দিকে তেলটাও গরম করে দিচ্ছি, পুরো কষকষে করে তেল গরম করতে হবে। আর আমি শেপ নিচ্ছি ঠিক এইরকম গোল্লা গোল্লা, আমি একটু চ্যাপটা টাইপেও নিই কিন্তু আজকে নিচ্ছি পুরো গোল গোল, অল্প অল্প ছোটো ছোটো করে করবো যেন অনেকটা ইয়ে বেশি হয়। তো চলো এবার গরম গরম করে নিই। টুং 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 টেন টেন কলার কোপ্তা বানাচ্ছে দিয়া হচ্ছে তার জন্য পুজো হয়ে গেছে, দিয়া মোটামুটি খাবার দাবার রান্না করে দিয়েছে। কি করছো, বয়স দিচ্ছ? এক পশলা হলো নাকি সকাল থেকে? সকাল থেকে এক পশলা হলো, সকালবেলা ঘুম থেকে উঠে উঠে যুদ্ধ করতো। হ্যাঁ এই 10টা অবধি দা কি করব না বলতে কি মানে মাথা খারাপ, যতক্ষণ ওকে না খাইয়ে পাঠাবো ততক্ষণ আমার শান্তি নেই, যে বসলাম না তোমার নিঃশ্বাস নিতে পারছি। তো ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি, অন্যদিন আমার খাই দিতে হয় যেহেতু আজকে ভয় দেওয়া হয়নি, তো এই জন্য বলো নিজে খেয়ে নাও, নাহলে আমার কাছে খেতে গেলে একটু দেরি হয়। হ্যাঁ বেশ ঠিক আছে। কারণ কখন কি সময় পাবো না পাবো তার নেই, দিয়ে বললাম যে কালকে তুমি সমস্ত কিছু একবারে কিনে নাও। ও বললো বেশ ঠিক আছে, আরো কিনে আরো তিনটা বাকি আছে, আরো তিনটা কেনার বাকি আছে, তো পকেট পুরো ধসে যাবে এখন আর কিনবো না। চাটনি
ফ্রুট চাটনি, কলার কোপ্তা, এখানে আছে একটা স্যুপ টাইপের ডাল, এটা কুচকু কুচকু বাবার গাছের বেগুন ভাজা, বেগুন আর সেটাকে ভাজা করে দিয়েছে আর ভাত। সকাল সকাল একদম দারুণ খাবার এটা, খাবারটা খেয়ে তখন ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি। চলো চলো। ঘড়িতে বাজে প্রায় এখন 7টা, আমি জাস্ট রেডি হতে বসেছি, শুধু ফেসটা কমপ্লিট হয়েছে আর এইদিকে আমরা পুরো ল্যাথ খেয়ে সারাদিন দিনটা কাটাচ্ছিলাম। দুপুরে তোমাদেরকে বললাম যে একটু ন্যাপ নিই, তারপর আসি ন্যাপ নিতে, এখন সন্ধে 7টা হয়ে গেছে আর এই ছেলেটা এত পরিমাণ জ্বালায় না যে কোনো কাজ হয় না। তো রেডি হয়েছি আর এই যে উনি ড্রেস পরছেন, আমি এখনও সাইডারে কিছু পরিনি, শুধু ফেস মেকআপটা করে নিই, তারপরে লাস্টে হেয়ার করে অর্নামেন্টস পারলে পরবো, না হলে জাং জুয়েলারি পরে নেবো। তো চলো তো চলো, তোমাদেরকে তারপর বন্ধু বান্ধব আছে, অনেক সময় সাথে কথাবার্তা বলতে হবে, আর এখানে ম্যাডাম রেডি হয়েছে, আমি শার্ট পরেছি, জিন্স পরেছি, এই পরে যাবো, আর দিয়া এখানে রেডি হচ্ছে একদমই হালকা ফুলকা, একদম মানে না পড়ার মতোই। আর এই শাড়িটা আমি বের করা ছিল, হয়তো অনেকেই বলে দিদি আগের দিনও সেম শাড়ি পরেছিল, আজকেও সেম শাড়ি, তার জন্য না এই শাড়িটা একদম নিউ, পুজোতে নেওয়া হয়েছে, পরা হয়নি তো একদম দুবার পরে নিলাম ব্যাস। কারণ আমি এক শাড়ি চট করে রিপিট পরি না, কিন্তু কি হলো একটা বার করা আছে, আজকে একদম মুড নেই আমার সাজার মতো। I just wanna stay bad, stay mad, chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back, I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back. চলো ফাইনালি বাড়ি ফিরে এলাম, খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। তাড়াহুড়ো একদম করিনি, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, বাড়ি চলে আসলাম, যখন আমার মুড ভালো, শরীরটা ভালো নেই, আমি লাগাবো না, আমার সব ভালো লাগে তোমাদের রাত্রিবেলা নেমন্তন্ন আছে, খেতে যাবে, তোমাদের স্কিন কেয়ার করো, আমার দরকার নেই রাত্রিবেলা খেতে যাওয়ার জন্য, করবে সবাই আছে, তো পুরো ফ্যামিলি আছে, কালকে তো আমরা দুজন গেছিলাম, আমি আমার কলিগ, আজকে পুরো বাড়ির সবাই, সবার নেমন্তন্ন আছে, তো সবাই মিলে একসাথে, মানে কোথাও গেলে না একসাথে না হলে ভালো লাগে না, বেশ এনজয়মেন্ট যদি না হয়, না হয় এবার তো আমাদের যতগুলো আছে সব ফ্যামিলি বয়েজ আছে, সবাই মিলে একসাথে একটু আনন্দ করবো, খাবো দাবো, বাড়ি ফিরবো, এটা বেশ ভালোই লাগে। আর না হলে যাও একটু খেয়ে দিয়ে বাড়ি চলে আসো, একটু ভালো লাগে, অচেনা জায়গায় তোমার একদমই ভালো লাগে না, মানে এগুলো নাম গেলে নয় আমি অচেনা জায়গায় যেতে চাই না, আমার একদম ভালো লাগে না। আর এখন বাজে 1:30, আজকে হচ্ছে স্যাটারডে, সেরকম কোনো আজকে তাড়াহুড়ো নেই, আজকে তো একটার সময় ছুটি হয়ে যাবে, ওই জন্য সকাল থেকে রান্না বান্নার কোনো তাড়াহুড়ো নেই, অন্যান্য দিন কি রান্না বান্না তাড়াহুড়ো থাকে। তো চলো সকালবেলা একটু টিফিন টিফিন করা যাক, দিন বেরোবো, তারপর আবার সময় তোমার সাথে দেখা হবে সে রাত্রিবেলা। চলো বৌদিকে সাজাতে বসেছে সন্ধ্যাবেলা, কালকে তখন একটা ইনভিটেশন ছিল, ওটা খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আবার একটা পর্ব ছুটে গেছে, আবার আজকে থেকে আবার নতুন শুরু করছি, আর কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা আবার এখান থেকে এন্ড করে আবার একটু পরেই আমরা ব্লগ স্টার্ট করছি, কিভাবে কেমন রেডি হলাম, কতজন মিলে যাচ্ছি, কি করছি, বিয়েবাড়িতে কি বিয়েবাড়ি সরি বলছি রিসেপশন, ওখানে কি করছি না করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। তো চলো আর বকবক করবো না, আর ব্লগটাও বেশি বড় করবো না, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে আমাদের চ্যানেল সিম্পল অ্যাস্ট্রোলজি, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বাই বাই টাটা।